নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রী মতি নন্দীর লেখা একটি গল্প, ঘর। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, গল্পটাতে একটা লাইক অবশ্যই করে দেবেন। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, ঘর, লেখক মতি নন্দী। চারটি ভাই এবং তাদের বউ ছেলেমেয়েরা থাকতে অমলা জানে পৃথিবীতে তার একটিমাত্র ভরসা অন্ধ বুড়ি মাটি। ছাদের এই ঘরটিতে সে থাকতে পারছে যেহেতু মাকে দেখাশোনা করার আগ্রহ কারোর নেই, এবং মা বলেই বারান্দায় ফেলে না রেখে আস্ত একটি ঘরে থাকতে দিয়েছে। ছোট ভাই কমলের আজও বিয়ে হয়নি, কারণ আলাদা কোনো ঘর নেই। মা মারা গেলে অর্থাৎ তিনতলার ঘরটি খালি হলে তার বিয়ের উদ্যোগ করা হবে। মেজ বউয়ের দূর সম্পর্কের আত্মীয়া একটি মেয়েকে পছন্দ করে রাখা হয়েছে। সিঁড়িতে পিছলে পড়ে মা যেদিন মাথায় চোট পেল, সেদিন থেকেই অমলার ভাবনা, মা তো আর বাঁচবে না, তাহলে কি হবে। একদিন 15 টাকার টিউশনিতে যাবার পথে এই কথা ভাবতে ভাবতে সে হাজির হলো প্রভাসের বাড়ি। প্রভাস মক্কেলের সঙ্গে কথা বলছিল, অমলাকে দেখে অবাক হলো, কেননা গত 24 বছরের মধ্যে অর্থাৎ প্রভাসের বিয়ে হওয়ার পর 5-6 বারের বেশি তাদের সাক্ষাৎ ঘটেনি। মক্কেলকে বিদায় নিতেই অমলা গম্ভীর হয়ে বলল, একটা ব্যাপারে পরামর্শ নিতে এলুম। প্রভাস তার পেশাগত গাম্ভীর্য মুখে ছড়িয়ে তাকিয়ে রইল। মার অবস্থা তো গত কয়েক মাস থেকে সুবিধের নয়, মারা গেলে আমি কি করব। কি করব মানে, আমার ভাইদের তো জানো, তখন আমি কোথায় দাঁড়াবো। ঘর জুড়ে থেকে কমলের বিয়ে বন্ধ করে আছি, ওর বিয়ের বয়স তো পেরিয়ে যাচ্ছে, মেজ বউ আমাকে দেখতে পারে না, অথচ মেজদাই সংসারের বড় খুঁটি, বরদা আর সুবল কোনো ক্রমে দিন চালায়। মা আছে তাই আমিও আছি, কিন্তু মা আর বেশি দিন বাঁচবে না। মোটা পেন্সিলটা টেবিলে ঠুকতে ঠুকতে প্রভাস পেশাদারি পরামর্শ দিল, তোমার উচিত খোরপোশের দাবি করে মামলা করা। বহুদিন আগে অবশ্য করা উচিত ছিল, কিন্তু স্বামী তো আমায় ত্যাগ করেননি, আমি চলে এসেছিলাম। শুনেছি আবার বিয়ে করেছে, তোমায় যখন ডিভোর্স করেনি তাহলে আইনের চোখে সে বিয়ে অবৈধ, তুমি তার বৈধ স্ত্রী। আর কে কাকে ত্যাগ করেছে সে নয় উকিলে বুঝবে, মোট কথা তোমার ভরণ পোষণে সে এখনো বাধ্য। অমলা ঘাড় হেঁট করে চিন্তা শুরু করল। প্রভাস নাগারে ঠকঠক করে যাচ্ছে, দেমাক দেখিয়ে যার কাছ থেকে চলে এসেছে এই 22 বছর পর তার কাছেই তাকে হাত পাততে হবে, এটা ভাবতে অমলার অস্বস্তি হচ্ছে। অন্য কিছু উপায় যদি একটা ব্যবস্থা করা যায়। কে, রাজি নও? ভারী গলায় প্রভাস জানতে চাইল। তাই তো ভাবছি, পরিহাস করে প্রভাস বলল, মামলা টামলা না হলে উকিলদেরই বা চলে কি করে, 2-4টে ফি তো খাব। অমলা হেসে বলল, মামলা করার টাকা কোথায়, ওটা তোমাকেই দিতে হবে। গম্ভীর হলো প্রভাস, পেশাগত গাম্ভীর্যটা আবার মুখে লাগিয়ে বলল, আগে তুমি বরং দেখা করো কি বলে শোনো, যদি কিছু করতে রাজি না হয় তখন মামলার কথা ভাবা যাবে। ও কোথায় থাকে তা জানো তো? বাড়ি জানি না, ভাড়া বাড়িতে থাকে, তবে দোকানটা জানি, মনোহরি দোকান বাগবাজারে। তাহলে আগে সেখানে গিয়েই দেখা করে কথা বলো। অমলার মনে হলো তার থেকে বরং মামলা করাই ভালো, সামনাসামনি দাঁড়িয়ে আমাকে খেতে পড়তে দাও বলার মতো লজ্জা কি আর থাকতে পারে। কিন্তু মামলার খরচ কে দেবে? মামলার খরচ তুমি দাও না। অমলার অজান্তে স্বরটা কাকুতির মতো শোনাল, আমার ফি নয় ছেড়ে দিলুম, কিন্তু কোর্ট খরচ তো আছে। আশ্চর্য, হঠাৎ উত্তেজিত হয়ে উঠল অমলা, আমার এই অবস্থার জন্য দায়ী কে, আর কয়েকটা টাকার জন্য সাহায্য করবে না? প্রভাস এমনভাবে তাকালো যেন সেখানো সাক্ষীটি বাক্সে উঠে উল্টো কথা বলছে। কে দায়ী? আমি। তোমার চিঠিগুলোই তো সর্বনাশ করে ওর হাতে পড়ে। হ্যাঁ, সে তো আর তোমায় দাঁড়িয়ে দেয়নি, এই তো বললে
নিজেই চলে এসেছি। হ্যাঁ, তোমার ওপর ভরসা করেই চলে এসেছিলুম। আমি তো তোমায় আসতে বলিনি, কোনো চিঠিতে কি সেরকম কথা ছিল? বোকামি যেমন করেছ তার ফল তো ভোগ করবেই। অমলা থিতিয়ে গেল, প্রভাসের মুখে বিরক্তি, অস্বস্তি। শীতকালেও কপালে ঘাম ফুটল, দুটো কাঠি ভেঙে সিগারেটে ধরাল। চিঠিগুলো কি তোমার স্বামী রেখে দিয়েছে? না। কি বলেছিল? শুধু বলেছিল একেই কেন বিয়ে করলে না। ওকে বলিনি যে তুমি আগেই বিয়ে করেছো বড় লোকের একমাত্র মেয়েকে। তাতে কি হয়েছে? প্রভাস জবরদস্ত সাক্ষীর মতো রোখা সুরে বলল, তোমার কি হিংসে হচ্ছে? লীলার বাবা না থাকলে কি ওকালতিতে দাঁড়াতে পারতাম? আমি ওসব ভেবে বলিনি, তুমি চড়ছো কেন? অমলা টেবিলে কুনুই রেখে ঝুঁকে পড়ল, গলার স্বর দ্রুত নামিয়ে প্রভাস সান্ত্বনা দেবার ভঙ্গিতে বলল, চড়ছি কে বলল, বয়স 50 পেরোলো, এসব ব্যাপার নিয়ে চটাচটি করার ইচ্ছেও হয় না। অল্প বয়সে ছেলে মেয়েতে মেলামেশা হয়, বিয়ে থাওয়া করে, সেসব ভুলে যায়, তুমি বা ভুলে যাওনি কেন? আমি পারিনি প্রভাস, আমি পারিনি, হঠাৎ ফুপিয়ে উঠল অমলা। থামো, প্রভাস রূঢ় ধমক দিল, কান্নাকাটি করো না, মনে রেখো আমার স্ত্রী ছেলে মেয়েরা এ বাড়িতে রয়েছে, তোমার মামলা আমি করে দেব, একটি পয়সাও লাগবে না, এখন এসো। কান্নার যে ইচ্ছেটা অমলাকে পেয়ে বসেছিল তা প্রভাসের দ্রুত একটানা কথাতে মুছে গেল। ক্ষীণ স্বরে বলল, যা সব লিখেছিলে সব মিথ্যে ছিল। কি যেন বলতে গিয়ে প্রভাস থেমে গেল। টেবিলে গ্লাস ভরা জল রয়েছে, এক চুমুকে শেষ করে গ্লাস হাতে ঘর থেকে বেরিয়ে গেল, মুখে মাথায় জল দিয়ে ফিরল। আমি যাচ্ছি, অমলা উঠে দাঁড়াল। প্রভাস স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার কাজকর্ম ভাবনা চিন্তা সব কিছুরই একটা ছক তৈরি হয়ে গেছে অমু, তা ভেঙে বেরোনোর সাধ্য এখন আর আমার নেই। আমি সুখে আছি, আমায় তাই থাকতে দাও, আমায় কিছু মনে করতে বলো না। অমলা নিরুত্তরে দাঁড়িয়ে থেকে দেখল প্রভাসের কেশ বিরল মাথাটা নুইয়ে পড়ল টেবিলের উপর। ঘর থেকে বেরিয়ে যখন সে সদর দরজায় পৌঁছেছে তখন ছুটে এলো প্রভাস। তোমায় আমি বরং মাসে মাসে কিছু দিয়ে সাহায্য করব, মামলা করে দরকার নেই। অমলার মনে হলো প্রভাস যেন প্রায়শ্চিত্ত করতেই কথাটা বলল, ওর ভঙ্গিতেও অপরাধের অনুকরণ দেখে মায়া হলো। সংসার নিয়ে যেমন আছে থাকুক, তার দরকার নেই, মনে হবে তোমায় ভয় দেখিয়ে আদায় করছি। অমলা আর দাঁড়ালো না, বোকামি করেছি কি? আনমনে ভাবতে ভাবতে সে বাড়ির দিকে চলল। মায়া হয়, প্রভাস এখনো বুকে মোচড় দেয়, ও এখনো অমানুষ হয়ে যায়নি, এর থেকে বেশি কি আর চাইবার আছে? এ বয়সে এ জেনেই সুখ, কিন্তু আমি কি করব এখন? শেষে কি ভিখিরির মতো হাত পেতে খোরপোশ নিতে হবে? বয়স 50 হতে যাচ্ছে, এখন আর কোনো রকম বোকামি করা চলে না। প্রভাসের প্রস্তাবটা এক কথায় নাকচ করাটা বোধহয় ঠিক হলো না। রাস্তা পার হবার জন্য সে দাঁড়িয়েছে, পিছন থেকে দিদিমণি বলে সরস্বতীবালা ডাক দিল। অমলাদের বাড়িতে কাজ করত, মেজবউ মাস তিনেক আগে হঠাৎ ছাড়িয়ে দেয়। দিদিমণি বাড়ি যাচ্ছ নাকি? চলো আমিও যাব। কেন গো? একটা হেস্তনেস্ত করব, নয়তো আত্মঘাতী হব, দেখো ছোটবাবু কি সর্বনাশ করেছে আমার। সরস্বতীবালা দেহের সামনে থেকে আঁচল সরাল। কতদিন? অমলা আঁতকে উঠল। 4 মাস। এখন আমি কি করব বলো তো, লোকে সন্দেহ শুরু করেছে, ছোটবাবু বলেছিল আলাদা ঘর ভাড়া নিয়ে আমায় রাখবে। চোখে জল নিয়ে কথা শুরু করে গনগনে রাগে শেষ করল সে। অমলা সিটিয়ে গেল কেলেঙ্কারির কথা ভেবে। আমার একটু কাজ আছে সরস্বতী, আমি যাই বলেই অমলা হাঁটতে শুরু করল। ব্যাপারটা জানাজানি হলে অবস্থাটা কি দাঁড়াবে? কমল যদি বুদ্ধিমান হয় তাহলে টাকা দিয়ে মুখ বন্ধ করুক ওর, এসব মেয়ে মানুষ তো টাকা পেলেই খুশি। তবে কমল টাকা পাবে কোত্থেকে? তা যদি থাকতো আলাদা বাসা করেই বিয়ে করে থাকতে পারতো, এখন যদি এই ঝিটাকেই বিয়ে করে বসে। হাঁটতে হাঁটতে অমলা বাগবাজারের দিকে চলে এসেছে, আর কিছুটা গেলেই প্রফুল্লর দোকান। আজকেই কথা বলে দেখি, মান সম্মান নিয়ে বসে থাকলে এ বয়সে চলে না, তেজ দেখাবার বয়স চলে গেছে, লজ্জা কিসের? বিয়ে তো হয়েছিল,
এই ভেবে অমলা দোকানের সামনে দাঁড়ালো। খদ্দের ভেবে এগিয়ে এসে প্রফুল্ল কাউন্টারে ঝুঁকে বলল, বলুন। 22 বছর দেখে না, সুতরাং পরিচয় না দিলে চিনতে পারবে না। নিজের নাম বলতে অমলার সংকোচ হল। কিছু কিনতে আসিনি, মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে সে বলল। চশমার পুরু কাচের পিছনে প্রফুল্লর চোখ দুটি বিস্ময় প্রকাশ করতে করতে হঠাৎ সংবিত পেয়ে তীক্ষ্ণ হয়ে গেল। দোকানের আলো মলিন, সামগ্রীগুলিও মলিন, এর মধ্যে দাঁড়িয়ে অমলার যাবতীয় উত্তেজনা স্বাভাবিক হয়ে গেল। তাহলে কি চাই? স্বরে গাম্ভীর্য পরিমাপ করে অমলা বুঝল, চিনতে পেরেছে, কথা ছিল। প্রফুল্ল এক দৃষ্টে তাকিয়ে রইল। ডান গালের আঁচিলটার হ্রাস বৃদ্ধি ঘটেনি, গোফটা আগের থেকেও মোটা, জামার কলারে ময়লা, নখগুলো বড়, চামড়া খসখসে। এইসব জিনিস অমলাকে একদা বিরক্ত করেছিল, এখন সে তাই বোধ করল। আমার সম্বন্ধে কি ভেবেছ? স্পষ্ট করে উচ্চারণের জন্য অমলা কেটে কেটে কথা বলল। আমার তো ভাববার কথা নয়। স্ত্রীর সম্পর্কে স্বামী ভাববে, এটাই তো নিয়ম। স্ত্রীরও তো নিয়ম মানার অনেক কিছু আছে, তাছাড়া তুমি যে আমার স্ত্রী, কে বলল? আইন। ও, আইন দেখাতে এসেছ, বোধহয় তার কাছ থেকেই তালিম নিয়ে এসেছ। ঝগড়া করার জন্য প্রফুল্লর অবয়ব প্রস্তুত হয়ে উঠছে। অমলা ধীর কণ্ঠে বলল, তার কাছ থেকে তালিম পেলে এখানে না এসে কোর্টেই যেতাম। প্রফুল্ল থতমত হল, বিচলিত হয়েছে বোঝা গেল। হঠাৎ ঝাড়ন নিয়ে প্লাস্টিক ব্যাগগুলো ঝাড়ার বহর দেখে। এই সময় এক খদ্দের এলো পাউরুটি কিনতে। অমলা একধারে সরে দাঁড়াল। যাবার সময় লোকটি অভিযোগ করল, কালকের রুটিটা শক্ত ছিল, বাসি ছিল। কোম্পানি যেমন দেয়, আমি কি করব বলুন? কোম্পানিকে জানান। লোকটি চলে যেতেই অমলা বলল, তাহলে কি? ভাইয়ের সংসারে আছি, তাদের অবস্থাও কিছু ভালো নয়, এই বয়সে রোজগারই বা কী করবো? শাড়ি গয়না চাই না, খাই খরচের টাকাটা তো দেবে। কেন, আর কেউ কি দেবার নেই? আর কেউ মানে? প্রফুল্ল চুপ করে রইল। অমলা কাউন্টারে চাপড় দিয়ে বলল, তোমাকে দিতে হবে। যদি না দেই? তাহলে মামলা করে আদায় করব। যদি বলি তুমি স্বেচ্ছায় গেছো, আমি বরাবরই তোমাকে কাছে রাখতে চেয়েছিলাম, এখনো আছি? বলবো মিথ্যে কথা, বলবো প্রমাণ করো যে আমি স্বেচ্ছায় চলে গেছি, বলবো আরেকটা বিয়ে করার জন্য আমাকে তাড়িয়ে দিয়েছো, বলবো এখনো আমি তোমার কাছে যেতে চাই। এসবই তো মিথ্যে কথা। তোমাকে নিয়ে আসার জন্য কি তোমাদের বাড়ি যাইনি আমি? কি বলেছিলে মনে আছে? যখন দরকার বুঝবো যাব। 2 বছর অপেক্ষা করেই তবে বিয়ে করি। সেই চিঠিগুলো যদি তোমার ফেরত না দিতাম, তাহলে কি বলতে পারতে প্রমাণ করার কথা? চিঠিগুলো রাখনি কেন? বোকামি করেছি। খদ্দের ঢুকতেই প্রফুল্ল থেমে গেল, জুতোর ক্রিম চাইছে। সঙ্গে সঙ্গে নেই বলে দিয়ে কাউন্টারের ডালা খুলে সে বেরোল। দোকানের দরজার পাল্লা বন্ধ করে মাত্র একটুখানি খুলে রাখল। দাঁড়িয়ে কেন, এই টুলটায় বসো। অমলা বসল। কি কাজে লাগবে ভেবেছিলে? প্রফুল্ল কাউন্টারে কুনুই ভর দিয়ে দাঁড়িয়ে বলল, অন্তত ওগুলো দিয়ে বাধ্য করতে পারতে তোমাকে বিয়ে করাতে। আমার তো বিয়ে হয়ে গেছিল, ওরও হয়ে গেছিল, এসব চিন্তা আমি করিনি, করে লাভ হতো না। তোমার না হোক আমার তো হতো, তাহলে খোরপোশের কথাটা আজ উঠতো না। এই দোকান তো দেখছো, মাসে কতই বা রোজগার, বড়জোর 100 টাকা, এর থেকে 40 টাকা করে যদি দিতে হয়, তাহলে আমার সংসার অচল হয়ে পড়বে। তাছাড়া এখন যদি বলি তোমাকে নিতে রাজি আছি, আসবে তুমি? পারবে তুমি আমার সংসারে থাকতে? প্রফুল্ল চোখ সরিয়ে গণেশ মূর্তিটার উপর রাখল। অমলা ইতস্তত করে কোনো ক্রমে বলল, ছেলে মেয়ে কটি? বড়টি মেয়ে, 18ই পড়ল, সম্বন্ধ করছি, তবে সকলেরই খাই বেশি, পরে 4 ছেলে, সবাই পড়ছে, এই আয়ে চালাতে পারি না অমলা, ভিখারিরও অধম হয়ে থাকি। করুণভাবে প্রফুল্ল তাকিয়ে রইল। অমলা বাধ্য হল অন্যত্র তাকাতে। ওরা কি আমার কথা জানে? জানে। কি বলে? তোমায় নিয়ে কোনো আলোচনাই হয় না। আর কেউ কিছু বলে না? গীতা তোমায় শুধু একবার দেখতে চেয়েছিল, আমি বলেছিলাম কি না তুমি ওর থেকেও সুন্দরী। অমলা উঠে দাঁড়াল। প্রফুল্ল ধর্মড়িয়ে সিধে হয়ে বলল, চললে? হ্যাঁ। তুমি কি করবে?
কি আর করব, আমাকে তো বাঁচতে হবে, তোমরা সবাই বলছো বোকামি করেছি, এখন মনে হচ্ছে সত্যিই তাই করেছি। তুমি দাবি করবে? তা অবশ্য পারো, কিন্তু সেটা ফাঁকি দিয়ে ঠকিয়ে নেওয়া ছাড়া আর কিছুই হবে না। কি করেছো স্ত্রী হিসেবে যে জন্য দাবি জানাতে পারো? ফ্যাকাশে মুখে শুনে যাচ্ছিল অমলা। প্রফুল্লের ভাবভঙ্গিতে ভয় পেল, হয়তো ঝাঁপিয়ে পড়ে গলা টিপে ধরতে পারে। দরজার দিকে এগোতেই প্রফুল্ল দরজা আগলে দাঁড়ালো। যেতে দাও, নইলে চেঁচিয়ে লোক জড়ো করব। অমলা, আমার সংসারে এই সামান্য আয়ে ভাগ বসিও না, জোর হাতে মিনতি করছি, ছাপোষা মানুষ আমি। তাহলে আমি কি করে বাঁচব? এই বলে ধাক্কা দিয়ে প্রফুল্লকে সরিয়ে অমলা রাস্তায় নেমে এলো। ওর সঙ্গে যাবার জন্য কয়েক পা এগিয়ে দোকান খোলা আছে খেয়াল হতেই প্রফুল্ল দাঁড়িয়ে পড়ল। অমলা ঊর্ধ্বশ্বাসে হেঁটে শীঘ্র দূরে চলে যেতে যেতে ভাবল, এমন কি একটা জায়গা কোথাও নেই যেখানে মাথা কুটে রক্তারক্তি করা যায়? বাড়ি ফিরে অমলা নিঃসাড়ে দোতলায় উঠল। মেজ বউয়ের ঘরের দরজায় তালা, বোধহয় সিনেমা দেখতে গেছে। বড় বউ দালানে বাচ্চার দুধ গরম করছে। ফিসফিস করে অমলা জিজ্ঞাসা করল, কেউ এসেছিল? কে আবার আসবে? বড় বউ কাজে মন দিল। অমলা তিনতলার সিঁড়ি ধরল, যেখানে বাঁক নিয়েছে সিঁড়িটা একফালি চাতাল বেরিয়ে গেছে। কমল তার ক্যাম্প খাটে শুয়ে আছে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে। ওর পাশ কাটিয়ে পা টিপে অমলা উপরে উঠে গেল। মাঝরাতে অমলার মনে হলো সিঁড়িতে কি যেন একটা হচ্ছে। বিছানা থেকে উঠে পা টিপে টিপে সিঁড়ির মাথায় এসে উঁকি দিল। অন্ধকারটা চোখে শুয়ে যাবার পর বুঝল, উঁচু মতো কিছু একটার উপর দাঁড়িয়ে একটা ছায়া মূর্তি কড়ি কাঠে কিছু একটা বাঁধছে। কমলকে ধমক দেবার জন্য নিঃশ্বাস টেনে এবং ওকে ব্যাঘাত না করে বিছানায় ফিরে এসে অমলা সেই নিঃশ্বাস ত্যাগ করলো।